তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো সেটি হচ্ছে, অনেকেই নতুন যারা আছেন তারা হচ্ছে ফেসবুকের আপনার যে ফেসবুক লকটা আছে, তো সেই ফেসবুক লক করতে পারেন না আপনারা। তো আজকে ভিডিওটা থাকবে আপনারা কিভাবে ফেসবুক আপনার ফেসবুক আইডিটা কিভাবে লক করবেন, খুবই ছোট্ট একটা ভিডিও হবে, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর যারা মূলত ফেসবুক লক করতে পারেন তারা তো পারেনি, আর যারা নতুন যারা আছে তারা কিন্তু ফেসবুক লক করতে পারে না, তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন আছে মানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এর প্রথমে আমি আমার ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে এখানে আমি ঢুকছি, আপনি আপনারটা ঢুকবেন। তো ঢোকার পর আপনার যে আমার এরকম ইন্টারফেস শো করবে, তারপর আপনি কী করবেন এখান থেকে থ্রি ডট যদি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটনে ক্লিক করবেন। তো গাইস, এখান থেকে আমি থ্রি ডট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার আমার এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি আপনার আইডিটাতে ক্লিক দিবেন। ওকে, তো এখান থেকে এখানে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে আপনারা এই থ্রি ডট বাটনে ক্লিক করতে পারেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে লক প্রোফাইল নামে অপশন, ঠিক আছে, লক প্রোফাইল নামে অপশন। জাস্ট লক প্রোফাইল বাটনে ক্লিক করবেন, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এই লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করলে আপনাকে আর কেউ স্ক্রিনশট নিতে পারবেন না। আপনাকে যে যাই আপনার ফ্রেন্ড লিস্টে নাই, আপনার বন্ধু হয় নাই, সে যখন আপনার আপনার আইডিটা ঢুকবে সে কিন্তু আপনার পোস্টও দেখতে পারবে না, কিছু দেখতে পারবে না। আপনাকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনি যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন তখনই কিন্তু আপনার পোস্ট দেখতে পারবে, এছাড়া কিন্তু তারা দেখতে পারবে না, কিছু দেখতে পারবে না, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো মেয়েরা কিন্তু বেশিরভাগই এই লক ইউর প্রোফাইল ফেসবুকের প্রোফাইলটা লক করে রাখে, তো তাদের জন্য খুবই ভালো হবে। আপনার মেয়েরা যদি মানে যারা ফিমেল আছেন তারা যদি আপনার ফেসবুক আইডিটা লক করে রাখেন এক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা পাচ্ছেন, আপনার ফেসবুকের কেউ স্ক্রিনশট নিতে পারবে না, আরও অনেক ধরনের সুবিধা পাবেন। তো এখান থেকে লক ইউর প্রোফাইল বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে গাইস, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, লক হয়ে গেছে। এখন আপনাদেরকে আরও কিছু সেটিং দেখাবো, আপনি এখান থেকে থ্রি ডটে আসবেন, আবার থ্রি ডটে যাবেন। তো গাইস, এখান থেকে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সেটিংয়ে, ঠিক আছে। তো এখান থেকে আপনি করতে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। তো গাইস, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে কী করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, হাউ পিপল ফিন্ড ইউর কন্ট্যাক্ট ইউ। তো এখানে ক্লিক করবে আপনারা, ক্লিক করার পর আপনার হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে এখানে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে মানে এখানে বলছে যে আপনার ফ্রেন্ডের মাধ্যমে কোনো ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এগুলো আপনাদের নির্দিষ্ট মানে ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে এভরিওয়ান রাখতে পারেন, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, আপনি চাইলে ফ্রেন্ড অফ ফ্রেন্ডও দিয়ে রাখতে পারেন। আমি এভরিওয়ান দিয়ে রাখছি, আপনাদের ক্ষেত্রে সাজেস্ট করবো ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেওয়া, আর আপনাদের ইচ্ছা, আমি সাজেস্ট করবো এভরিওয়ান দেওয়া থাকবে, সবাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ই করতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। ওকে, তো তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে উই ক্যান ইস্যু ইউর ফ্রেন্ড লিস্ট। তো এখানে ক্লিক করলে আপনি ফ্রেন্ড যে লিস্টটা আছে আপনার পাবলিক থাকলে দেখা যাবে যে সবাই দেখতে পারবে যে আপনার কতজন ফ্রেন্ড মূলত আছে, তো আপনি চাইলে ফ্রেন্ড দিতে পারেন। ফ্রেন্ড থাকলে কোনো বন্ধু যদি ফ্রেন্ড থাকে এক্ষেত্রে দেখতে পারবে যে কতগুলো আমার ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো এখান থেকে ফ্রেন্ডই দিয়ে রাখবেন। তো এই হচ্ছে মূলত বিষয় সেটিংগুলো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।